হ্যালো ভিউয়ার্স, লাভলি ফুডি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো পাওভাজি। পাওভাজি বানানোর জন্য আমি যেসব উপকরণ নিয়েছি সেগুলি হলো, আলু আমি গুটগুট করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি আর বিট নিয়েছি। কালারের জন্য আমি বিটটি ইউজ করছি। আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর লেবু। আর লাগবে লবণ, কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পাওভাজি মশলা। এগুলো দিয়ে আমি পাউয়ের ভাজিটি তৈরি করে নেব। কড়াইতে জল দেব, এরপর এর মধ্যে যত ভেজেস আছে যেমন ফুলকপি, বিট, গাজর, আলু টুকরো করে রাখা, এগুলো দিয়ে আমি বয়ল করে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো, এবার ঢাকনা দিয়ে ঢেকে বয়েল হতে দেব। বয়েল হয়ে গেছে খুব সুন্দর করে, এখন আমি আরেকটি পাত্রে এটি ঢেলে নেব। আমি এখন ভাজিটি তৈরি করে নেব। এটির জন্য প্রথমে কড়াইতে 2 চামচ আমি বাটার অ্যাড করব। আপনারা চাইলে আপনারা রিফাইন তেলও এটি তৈরি করে নিতে পারেন। বাটারটি মেল্ট হয়ে গেছে, এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিব, 2 চামচ পাওভাজি মশলা দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, বিশেষ করে এই লঙ্কার গুঁড়ো কালারের জন্য ইউজ করা হয়, আর অর্ধেক লেবুর রস। ভালো করে আমি নেড়ে চেড়ে এটিকে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন বয়েল করে রাখা ভেজেসগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব। ভালো করে আমি মিশিয়ে নেব, কিছুক্ষণ এখন ফুটতে দেব। এখন এর মধ্যে কসুরি মেথিটি অ্যাড করে দেব। এখন একটি আলু ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব।
ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখুন ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে, তাই জন্য আমি কিছুটা জল অ্যাড করব। দেখুন পাও ভাজির ভাজিটা কিন্তু একদম তৈরি, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এটিকে নামিয়ে নেব। এখন আমি তৈরি করে নেব পাও। পাওটি তৈরি করার জন্য এক চামচ বাটার ইউজ করব। বাটারটি মেল্ট হয়ে গেছে, এখন এর মধ্যে কিছুটা কসুরি মেথি আর পাওভাজি মশলা দিয়ে দেব। এভাবে করে একটা পাওকে কেটে নিয়ে ভালো করে এপিট আর ওপিট করে ফ্রাই করে নিতে হবে। তৈরি হয়ে যাবে দোকানের মতো একদম পারফেক্ট পাওয়ার ভাজি। আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবারও আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।